হ্যালো বন্ধুরা, আমরা এই ভিডিওতে একটি পাঁচ বালিশের কভার বানানো দেখব। এই পাঁচ বালিশটির কভার ডিজাইন বানানোর জন্য প্রথমে আমরা একটি পাঁচ বালিশের সাইজ অনুযায়ী একটি কাপড় কেটে নেব। কাপড়টিকে দুভাজ করে আমরা সেলাই করে নেব। একটু ভালো করে দেখবেন, ওপর দিকে আর নিচের দিকে একটু 4 ইঞ্চি করে গ্যাপ রেখেছি। দুধারে যে আমরা 4 ইঞ্চি গ্যাপ রেখেছি, দুধারেই আমরা অল্প করে মুড়ে স্টিচ করে ছয় ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে দুধারের গোল থেকে লম্বা অনুযায়ী একটি কাপড় নিয়ে এক সাইডে মুড়ে স্টিচ করে নেব। আমরা যে 6 ইঞ্চি এক্সট্রা কাপড়টি অ্যাড করলাম দুই ধারে, ওই কাপড়টির মাঝ বরাবর আমরা একটি স্টিচ করে নেব, যাতে ওই ফাঁকা অংশটিতে একটি দড়ি আমরা অ্যাড করতে পারি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। তাই আমরা দুধারের জন্য দুটি দড়ি বানিয়ে নেব। আপনারা অতি অবশ্যই এটি ঘরে একবার ট্রাই করবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।
এবারে আমরা পাঁচ বালিশের দুটি মুখে দড়ি দুটো লাগিয়ে দড়ি লাগানোর পরে এই পাঁচ বালিশটিকে আমরা এই কভারের ভেতরে ঢুকিয়ে নেব। দড়ি দুটিকে আমরা ভালোভাবে টাইট করে বেঁধে নেব। দড়ি বাঁধার পরে পাঁচ বালিশের দুটি খুব সুন্দর একটি ফুলের মতো দেখতে লাগছে।